আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে দেখা হচ্ছে কলকাতা টু কলকাতা এয়ারপোর্ট, কলকাতা মেন সিটি থেকে কলকাতা এয়ারপোর্ট কতটুকু দূরে, আর কলকাতা এয়ারপোর্টটা আসলে কেমন। এটা আসলে একটা বাস্তব অভিজ্ঞতা আমার। আমি কিন্তু কখনোই আমি এয়ারে যখন আসছি চিন্তা করেছি, তখন কিন্তু আমি কলকাতা এয়ারপোর্ট দিয়ে আসবো প্রথমে হচ্ছে আমার ডিসাইড ছিল না। তখন আমি ইমার্জেন্সির জন্য আমি কলকাতা এয়ারপোর্টটা ইউজ করেছি। আর এয়ারপোর্টে এসে যেটা দেখলাম, মানে কি বলবো, চোখ সরানোর মতন এমন একটা এয়ারপোর্ট। আমি কখনো কল্পনাও করি নাই যে কলকাতা এয়ারপোর্টটা এত সুন্দর, এত সুন্দর, এত ক্লিন এবং এত গর্জিয়াস একটা এয়ারপোর্ট। আমি কিন্তু এটা প্রথমে, আমরা যখন প্রথমে আসলাম কলকাতা দিয়ে, যখন রাস্তা দিয়ে আসলাম, এয়ারপোর্টের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দেখলেই মনে হচ্ছে মানে চোখ জোড়ানোর মতো একটা রাস্তা। তারপরে যখন কলকাতা এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, মানে কি বলবো, মানে এত সুন্দর এয়ারপোর্ট, এত সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দর, মানে এটার পরিবেশটা, কোনো নোংরা তো নাই, কোনো কিছু না, এবার নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে ওয়াশ করে রেখেছে, এত সুন্দর। এটার বাহিরের ভিউ এবং এটার যে সামনের যে ভিউটা আছে, এটার মধ্যে কেমন জানি একটা, মানে একটা আভিজাত্য আভিজাত্য একটা ভাব আছে, যেটা হচ্ছে যে ওয়ালটা, যে এখানে হচ্ছে যে ছাদ দেওয়া হয়েছে, এটার মধ্যে কোনো ওরা কোনো ইয়ে ইউজ করে নাই, যেটা পিলারের মতো কোনো পিলার নেই। দেখেন কত সামনে দেওয়া, মানে পুরোটাই হচ্ছে গ্লাস দিয়ে করা, এত সুন্দর আমি কিন্তু কল্পনাই করতে পারিনি। তো আমার একটু ইমার্জেন্সি ছিল, এর জন্য আমরা ইয়ারে আসছি। আর ইয়ারে আসতে কত টাকা খরচ হয় এবং কীভাবে আসলে সবচেয়ে বেটার হবে সেটা আমি একটু বলে দিব। আসলে আমরা ইয়ারে তো আমরা ইয়ারে যখন টিকিট কাটবো ভেবেছিলাম, তখন দেখলাম যে ইয়ারের টিকিট হচ্ছে কলকাতা থেকে যদি কাটি তাহলে হচ্ছে 6,200 টাকা, আদার্স বেড আছে, তাহলে মানে মোটামুটি ভালো টাকা পড়ে যায়। আর ওই সময় টাকার রেট খুবই বাজে ছিল। তো আমি আবার কী করলাম, আমার বাংলাদেশের লোক ছিল, আমার বাংলাদেশে যে বললাম যে আমার ইয়ারের টিকিটটা কেটে দেওয়ার জন্য, তো বাংলাদেশের আমরা দুইজন ছিলাম, তো বাংলাদেশ থেকে আমাদের টিকিটটা কাটা হলো। বাংলাদেশ থেকে কীভাবে কাটলো, বাংলাদেশ থেকে আমাদের পাসপোর্টটা আমরা পাঠিয়েছি এবং ওখানে অনলাইনে সব কিছু কেটে দিয়েছে, বাংলাদেশ এয়ারলাইন্সে কেটেছে 6,200 টাকা করে পড়েছে, প্লাস ব্যাড ট্যাক্স দিয়ে হচ্ছে দুইটা দুইটা টিকিট হচ্ছে 12,933 টাকা পড়েছে টোটালি, অ্যাভারেজ টোটালি পড়েছে এত টাকা। তো ওইখান থেকে কেটে দেওয়ার পরে সব কিছু দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে আমাদেরকে পেপারটা জিমেল করে পাঠিয়ে দিছে, প্লাস আমরা জিমেলটা আমরা জাস্ট আমরা এই যে ইয়ারের টিকিট কাটাটা টিকিটের যে ইয়েটা আছে ওটা প্রিন্ট করে আমরা নিয়ে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে এসে আমরা একটু বাইরে ঘুরতেছিলাম, যে আসলে ভিতরে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যায়। এখানে আমাদের দেশে কবে এরকম হবে আসলে আমি জানি না, কিন্তু এরকম একটা এয়ারপোর্টের আসলে আপনি কোথা থেকে যদি আসেন অথবা কোথাও যদি জানো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে টাকা খরচ করেন যাই করেন মনের একটা স্যাটিসফাই থাকে কিন্তু। তবে অবশ্যই আমাদের দেশেও এরকম হবে ইনশাল্লাহ। তো কবে হবে সেটা অবশ্যই জানি না, কিন্তু আমরা বাইরের দেশে গিয়ে আমরা অবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর এয়ারপোর্ট। তারপর এয়ারপোর্ট আসার পরে ইমিগ্রেশন, যেহেতু ইমিগ্রেশনে আপনার ভিডিও করা যায় না, ইমিগ্রেশন পাস করলাম, পাস করে আমরা আপনার হচ্ছে আমাদের বিমান চলে আসছে। তো বিমানের ভিতরে আমরা উঠতেছি, বিমানের ভিতরে যে রাস্তাটা আছে দেখেন খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর এবং অসম্ভব ভালো লাগার মতো একটা রাস্তা, যেটা হচ্ছে একবারে ক্লিন অ্যান্ড ক্লিন, মানে দেখলে পরিবেশ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তো এই মোটামুটি খুব ভালো একটা আমাদের এই জার্নিটা ছিল, খুবই বেটার। আমরা দ্রুত, আমাদের জন্য বেশি ওয়েট করতে হয় না, আমরা সাথে সাথে আমরা যে সময় ছিল ওই সময় কিন্তু আমাদের প্লেন চলে আসছিল বাংলাদেশ এয়ারলাইন্স। তো আসার পরে যেটা হলো, আসলাম, এসে আমরা সবাই মানে প্রিপারেশনে অনেক সময় একটু বসেছিলাম, কারণ একটু সমস্যা হয়ে গেছিলো একজনের ব্যাগ কী জানি একটা গ্যাস লাইটের মতো ছিল, ওর জন্য হচ্ছে ওনাকে 1 ঘন্টা বসায় রাখছে আমাদের প্লেনটা 1 ঘন্টা। তো যেহেতু আমার সব চেকিং শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে খালি ওয়েট করেছিলাম, যেহেতু প্লেন আসছে আমরা সবাই বলতো এই প্লেনে ওঠার জন্য, তো আমরা প্লেনের ভিতরের দিকে যাচ্ছি। তো দেখুন খুব সুন্দর একটা ভিউ, আসলেই খুবই খুবই সুন্দর ভিউ, আসলে না দেখলে কিন্তু বুঝতে পারবো না এত সুন্দর একটা ভিউ ছিল। আর কলকাতা এয়ারপোর্টটাও আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে, অনেকে এখানে এয়ার মানে ছবি দেখতেছে, আসলে ছবি উঠাচ্ছে। তো আমরা প্রায় 9:15 কম 9 বাজে ওই সময় আমরা দেখেন এয়ার প্লেনের ভিতরে চলে আসছি। তো এই একটা জার্নি ছিল খুবই ভালো, 40 মিনিট লেগেছিলো আমরা ঢাকা চলে আসছি।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হিমেল মার্টের সাথে থাকুন। যত ইউনিক ইউনিক আনকমন ভিডিও, অবশ্যই ভিডিও দেখে একটু উপকৃত হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, কারণ আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা যেন আপনি না করেন, এর জন্য এটা। তবে এই হচ্ছিল আজকে, তবে সবগুলো বৈধ জিনিস নিয়ে আসা যাওয়া করবেন, সব সময় মনটা উৎফুল্ল থাকবে এবং ভালো থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হিমেল মাঠের সাথেই থাকুন। যত আনকমন কোনো ভিডিও অথবা কোনো প্রবলেম ফেস করে সেই ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর বিমানটা ছিল খুব সুন্দর, অনেক বড় ছিল আর খুব পছন্দ হয়েছিল। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।